মুভির শুরুতে ক্যারি আর ওয়াট নামের দুজন টিনেজারকে দেখা যায়, যারা মেয়েদের এক্সারসাইজ করতে দেখছিল এবং নিজেদেরকে তাদের সাথে ইমাজিন করছিল। কিন্তু ওয়াট হঠাৎ করে সত্যি কথা বলে ফেলে যে আসলে তাদেরকে কোনো মেয়েই পছন্দ করে না। এই সময় ইয়ান ও ম্যাক্স নামের দুটো বেয়াদব ছেলে পিছন থেকে তাদের প্যান্ট খুলে দেয়। তখন তারা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরে দৃশ্যে দেখা যায় ওয়াটের মা বাবা বাড়ি না থাকার জন্য ক্যারি ওয়াটের সাথে থাকতে আসে। তারা দুজনে একটা সায়েন্স ফিকশন মুভি দেখে যেখানে একজন সায়েন্টিস্ট কৃত্রিম উপায় একটা মানুষ বানায়। সেটা দেখে গ্যারির মাথায় একটা আইডিয়া আসে এবং সে ওয়াটকে বলে, এমনিতে তো কোনো মেয়ে তাদেরকে পাত্তা দেয় না, কিন্তু তারা যদি এরকমভাবে একটা কৃত্রিম মেয়ে বানায় তাহলে কেমন হয়। তারপর তারা তাদের সুপার কম্পিউটার ব্যবহার করে মেয়ে তৈরি করার কাজে লেগে পড়ে। মেয়েটার শরীর কেমন হবে সেটার জন্য তারা বিভিন্ন ম্যাগাজিনের মেয়েদের ছবির বিভিন্ন পার্ট কেটে ব্যবহার করে, আর মেয়েটার ব্রেনটা তারা তাদের কম্পিউটারে কিছু র্যান্ডাম দাগ দিয়ে তৈরি করে নেয়। এরপর মেয়েটাকে প্রিন্ট করার পালা আসে, কিন্তু তার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ তাদের কাছে ছিল না। তাই তারা একটা সরকারি অফিস হ্যাক করে এবং সেখান থেকে বিদ্যুৎ চুরি করে। তারপর তারা একটা পুতুলকে তাদের কম্পিউটারের সাথে জুড়ে দেয়, যাতে তাদের বানানো মেয়েটার ফিগার ঠিক সেই পুতুলের মতোই সুন্দর হয়। তারপর তারা দুজন মিলে মাথায় দুটো ব্রা পরে প্রিন্টের কাজ করতে শুরু করে। এই সময় আকাশ লাল হয়ে গিয়ে বিদ্যুৎ চমকায় এবং সেই বিদ্যুৎ তাদের বাড়ির ওপর আছড়ে পড়ে, যার ফলে তাদের বাড়ির সমস্ত ইলেকট্রনিক জিনিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা খুবই ভয় পেয়ে যায়, তাই গ্যারি গিয়ে একটা লাঠি দিয়ে মেরে সেই কম্পিউটারটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সেটা কোনোভাবেই নষ্ট করা যায় না। এরপর তারা লক্ষ্য করে তারা যে পুতুলটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করেছিল সেটা হঠাৎ করেই উধাও হয়ে গেছে। তখনই তাদের ঘরে একটা বিস্ফোরণের মতো কিছু একটা হয় এবং সেখান থেকে একটা জীবন্ত মেয়ে বেরিয়ে আসে। মেয়েটার প্রথম প্রশ্ন ছিল গ্যারি আর ওয়াট তাদের সাথে প্রথমেই কি করতে চায়। এরপর তারা তিনজন মিলে একসাথে স্নান করে এবং মেয়েটা তাদের দুজনকে ঘুরতে যাওয়ার কথা বলে। তাদের দুজনের কারোরই ড্রেসিং সেন্স খুব একটা ভালো ছিল না, কিন্তু তারা তাদের এই ফালতু ড্রেসগুলো পরে দরজা দিয়ে বেরিয়ে আসতেই তাদের ওই ফালতু ড্রেসগুলো পাল্টে গিয়ে সুন্দর ড্রেসে পরিণত হয়। আসলে এগুলো সেই মেয়েটাই করছিল, তার মধ্যে এরকম অনেক অদ্ভুত শক্তি ছিল। এরপর মেয়েটা তার ক্ষমতা ব্যবহার করে একটা দামি সুন্দর গাড়ি তৈরি করে ঘুরতে বের হয়। মেয়েটা বলে তার একটা নাম থাকা উচিত। তখন সবাই মিলে তার নাম লিসা রাখা হয়। এবার তারা একটা বারে পৌঁছায়, কিন্তু গ্যারি আর ওয়াটের বয়স 21 বছর না হওয়ায় তাদেরকে বারে ঢুকতে দিচ্ছিল না। তখন লিসা তাদের জন্য সাথে সাথে দুটো নকল আইডি বানিয়ে ফেলে। তারা বারে ঢুকে প্রথমে একটু আনইজি ফিল করে, কিন্তু একটু ড্রিঙ্ক করার পরই তারা সবার সাথে বকবক করতে শুরু করে দেয়। গ্যারি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই লিসা আর ওয়াট তাকে ধরে ধরে বাড়ি নিয়ে যায়। এদিকে বাড়িতে ওয়াটের দাদা চেট আসে। সে একটু বদমাইশ টাইপের ছিল। সে ওয়াটকে বলে কালকের মধ্যে যদি তাকে $175 না দেওয়া হয় তাহলে সে লিসার ব্যাপারে বাড়িতে জানিয়ে দেবে। ওয়াট তাতেই রাজি হয়ে যায় এবং তার ড্রাঙ্ক বন্ধু গ্যারিকে ঘরে নিয়ে আসে। তারপর সে লিসাকে খুঁজতে বাইরে গেলে সেখানে সে লিসাকে দেখে এবং দুজনে একটু ক্লোজ মুহূর্ত কাটায়। কিন্তু তাদের মধ্যে কিছু ঘটার আগেই ওয়াট নেশার কারণে ঘুমিয়ে যায়। পরের দিন তারা তিনজন মিলে শপিং করতে যায় এবং লিসা তাদের দুজনকে খুশি করার জন্য একটা সুন্দর দেখতে আন্ডারওয়্যার কেনে। এই মলেই ইয়ান আর ম্যাক্সও এসেছিল। তারা গ্যারি আর ওয়াটকে দেখতে পেয়ে তাদের মাথায় কেচাপ ঢেলে দেয়। তাদের এই ব্যবহার তাদের গার্লফ্রেন্ডরা একদমই পছন্দ করে না এবং রেগে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ইয়ান আর ম্যাক্স লিসাকে দেখে, আর লিসা তাদের দুজনের দিকে তাকিয়ে হালকা ইশারা করতেই তারা পাগলের মতো লিসার পিছন পিছন ছুটে যায়। কিন্তু তারা বাইরে এসে দেখে লিসা আসলে গ্যারি আর ওয়াটের সাথে সেখানে এসেছিল, যেটা দেখে তাদের খুবই হিংসে হয়। এরপর লিসা তাদের দুজনকে ওয়াটের বাড়িতে পার্টির জন্য ইনভাইট করে। বাড়ি গিয়ে লিসা পার্টির প্রস্তুতি নিতে শুরু করে দেয়। এদিকে গ্যারিকে তার বাড়ি থেকে পার্টির জন্য ছাড়তে চায় না, কারণ লিসা গ্যারির বাবা মাকে সব সত্যি বলে দেয় যে এই পার্টিতে মেয়ে মদ সবকিছু থাকবে। গ্যারির বাবা খুবই রেগে যায় এবং লিসাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিসা গ্যারির বাবার দিকে একটা বন্দুক তাক করে গ্যারিকে সেখান থেকে নিয়ে চলে আসে। তারপর তারা যখন গাড়ি করে ওয়াটের বাড়ির দিকে ফিরছিল তখন গ্যারি একটু রেগে যায় এবং লিসাকে বলে এরপর যখন সে তার বাড়িতে ফিরবে তখন তার বাবা তার উপর আরো বেশি অত্যাচার করবে। তখন লিসা দেখায় আসলে সেই বন্দুকটা একটা খেলনা বন্দুক ছিল, আর সে এও বলে সে তার ক্ষমতা ব্যবহার করে তার বাবা মায়ের মন থেকে এই ঘটনাটা পুরোটাই ভুলিয়ে দিয়েছে। অন্যদিকে পার্টি শুরু হতেই অনেক ছেলে মেয়ে সেখানে আসে, যার মধ্যে ইয়ান, ম্যাক্স এবং তাদের গার্লফ্রেন্ডরাও ছিল। গ্যারি আর ওয়াটের এরকম পার্টি করার অভ্যাস ছিল না, তাই তারা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ইয়ান আর ম্যাক্সের গার্লফ্রেন্ড ডেভ আর হিলি লিজার জাদুতে গ্যারি আর ওয়াটের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, আর তারা গিয়ে বাথরুমের দরজায় নক করে।
গ্যারি আর ওয়াট তাদেরকে ভেতরে আসতে দেয়, কিন্তু লজ্জায় তারা দুজন কাঁপতে থাকে। তাই তারা দুজন মেয়ে দুটোর থেকে একটু সময় চেয়ে নিয়ে শাওয়ার সেকশনে গিয়ে আলোচনা করতে শুরু করে যে এরা নিশ্চয়ই তাদেরকে পছন্দ করে, তাই তাদের এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। কিন্তু এরপর তারা বাইরে তাকাতেই দেখতে পায় ডেভ আর হিলির বদলে সেখানে অন্য দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ইয়ান আর ম্যাক্স লিসার ওপর ট্রাই করছিল, কিন্তু লিসা জানায় যে তাকে গ্যারি আর ওয়াট তৈরি করেছে, তাই তারা যা বলবে সে তাই করবে। এটা শুনে তারা দুজনে গ্যারি আর ওয়াটের সাথে ডিল করতে যায় এবং বলে তারা যদি লিসাকে তাদেরকে দিয়ে দেয় তার বদলে ডেভ আর হিলিকে তারা দিয়ে দেবে। কিন্তু গ্যারি আর ওয়াট তাতে একদম মানা করে দেয়। তবে গ্যারি আর ওয়াট তাদেরকে জানায় তারা লিসাকে কিভাবে তৈরি করেছে। এবার তারা চারজন মিলে একসাথে সেই প্রসেসে একটা নতুন মেয়ে তৈরি করার চেষ্টা করে। সাথে সাথেই তাদের বাড়িতে বজ্রপাত হয়, ঘরের সব কিছু নীল রঙের হয়ে যায়, ছবির ভিতরে লোকজন নাচতে শুরু করে দেয় আর হাওয়ার প্রকোপে চিমনি থেকে সবকিছু উড়ে বাইরে চলে যায়। হাওয়া এতটাই বেশি ছিল যে একটা মেয়েকে উড়িয়ে নিয়ে গিয়ে পাশের একটা জলাশয়ে ফেলে দেয়। এদিকে লিসা বুঝে যায় কিছু একটা গণ্ডগোল চলছে, তাই সে ওপরে তাদেরকে দেখতে যায়। এদিকে প্রসেস কমপ্লিট হওয়ার পরও যেখান থেকে মেয়েটা বেরিয়ে আসার কথা ছিল সেখান থেকে লিসাই বেরিয়ে আসে। তখন তারা বুঝতে পারে এবারের প্রসেসে তারা ফেল করে গেছে। লিসা তাদেরকে জানায় তারা এবার পুতুলের সাথে কম্পিউটার কানেক্ট করতে ভুলে গেছে। তখনই দেখা যায় কম্পিউটারের দুটো তার একটা ম্যাগাজিনের একটা নিউক্লিয়ার মিসাইলের ছবির সাথে কানেক্টেড আছে এবং সেই সময় একটা নিউক্লিয়ার মিসাইল মাটি ফুঁড়ে ওপরে উঠে আসে। এরপর ওয়াটের দাদু আর দিদা ওয়াটের সাথে দেখা করতে বাড়ি এলে এত লোকজন দেখে তারা খুব রেগে যায়। লিসা তাদেরকে বোঝানোর চেষ্টা করলে তারা জানায় তারা পুলিশ ডাকবে। তখন লিসা তাদেরকে ফ্রিজিং করে একটা আলমারির মধ্যে রেখে দেয়। সেটা দেখে ওয়াট খুবই ভয় পেয়ে যায়। লিসা এই দুদিনেই বুঝে যায় গ্যারি আর ওয়াট খুবই ভীত, তাই তাদেরকে সাহসী এবং সবার চোখে হিরো বানানোর জন্য তার জাদু দিয়ে সে একটা বাইক গ্যাংকে সেখানে আনে। তারা ওয়াটের পুরো বাড়িতে বাইক চালাতে থাকে। ওয়াট আর গ্যারি ভয় পেয়ে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। লিসা তাদেরকে গিয়ে বলে সেই বাইক গ্যাংয়ের সাথে মারপিট করতে, কারণ এটাই সঠিক সুযোগ হিরো হয়ে ওঠার। তবুও তারা বেরোতে চায় না। তখন একজন বাইকার সেই আলমারি ভেঙে তাদেরকে বাইরে টেনে নিয়ে আসে, কিন্তু এবার লিজার জাদুর কারণে গ্যারি আর ওয়াট ভয় পায় না। এরপর সেই বাইকাররা ডেভ আর হিলিকে ধরলে গ্যারি আর ওয়াট সামনে এসে দৃঢ় গলায় তাদেরকে ছেড়ে দিতে বলে এবং তার সাথে সাথে সবার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যেতে বলে। শেষমেশ তারা বাইকারদেরকে হারিয়ে দেয়। এটাতে ডেভ আর হিলি খুবই ইমপ্রেসড হয়ে যায় এবং গ্যারি আর ওয়াটের গার্লফ্রেন্ড হয়ে যায়। এরপর হিলি আর ওয়াট একটা ঘরে সারা রাত গল্প করে আর অন্য ঘরে গ্যারি আর ডেভ। পরের দিন সকালে চ্যাট বাড়ি ফিরে পুরো বাড়ির অবস্থা লন্ডভন্ড দেখে খুবই রেগে যায় আর চারজনকেই নিচে নামিয়ে আনে। লিসা চ্যাটকে সব সত্যি কথা বললেও সে বিশ্বাস করতে চায় না। তখন সে আলমারি খুলে তার দাদু দিদাকে দেখায়, তাও চ্যাটের বিশ্বাস হয় না। তখন লিসা গ্যারি আর ওয়াটকে ডেভ আর হিলিকে বাড়ি ছেড়ে আসতে বলে আর চ্যাটকে বলে এই ব্যাপারে সে যদি কাউকে কিছু জানায় তাহলে তার ফল ভালো হবে না। এদিকে ওয়াট হিলিকে বাড়ি পৌঁছে দিয়ে তাকে সেইভাবেই কিস করে ঠিক যেভাবে লিসা তাকে শিখিয়েছিল আর গ্যারি ডেভের কাছে সব সত্যি কথা স্বীকার করে নেয় যে আসলে সে খুব একটা কুল ছেলে নয়, এই গাড়ি পরনের ড্রেস কোনো কিছুই তার নিজের না। ডেভ তার উত্তরে বলে তাতে তার কোনো কিছুই যায় আসে না, তবুও সে গ্যারিকেই ভালোবাসে। অন্যদিকে লিসা চ্যাটকে একটা অদ্ভুত দেখতে প্রাণীতে পরিণত করে দেয় আর তাকে বলে তাকে তখনই মানুষে পরিণত করা হবে যখন সে ওয়াটের কাছে ক্ষমা চাইবে। গ্যারি আর ওয়াট ফিরে এলে চ্যাট তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেয়। এরপর তারা তিনজন ঘরে ঢোকে। গ্যারি লিসাকে জিজ্ঞাসা করে তাদের এখন গার্লফ্রেন্ড হয়ে গেছে, এতে লিসার খারাপ লাগছে না তো? লিসা তখন তাদেরকে হাগ করে বলে সে সবসময় এটাই চাইছিল যে তাদের লাভ লাইফটা ঠিক হয়ে যাক। তারপর লিসা তাদেরকে একটা ফ্লাইং কিস দিয়ে ধোয়ার মধ্যে গায়েব হয়ে যায়। ওয়াটের বাবা মা বাড়ি ফেরার ঠিক আগেই লিসা বাড়ির সমস্ত জিনিস আগের মতোই ঠিক করে দেয় এবং চ্যাটকেও আবার মানুষে পরিণত করে দেয়। আর মুভির একদম শেষে আবার লিসাকে দেখা যায় স্কুলের ছেলেদের ওয়ার্কআউট কোচ হিসাবে, কিন্তু ছেলেগুলো তার সৌন্দর্য দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি জানতে চান কেন একটি লোক আর মাত্র হাজারটা শব্দ বললেই মারা যাবে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।